হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া মারতেছে, উমাইয়ার এক একটা বেতের আঘাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালো চামড়া, উমাইয়ার বেতের সঙ্গে চামড়াগুলো উঠে যাইতেছে। খাজা মাইনউদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাই তার উস্তাদ উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাই হজের সফরের জন্য রওনা হইছেন। মদিনা টিভি এসএ মাল্টিমিডিয়ার একটি প্রতিষ্ঠান। পৃথিবীর জমিনে আল্লাহর এমন অনেক বান্দা এখনো আছে যাদের নামাজের মধ্যে আল্লাহ তাআলার সঙ্গে দিদার হয়ে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া মারতেছে, উমাইয়ার এক একটা বেতের আঘাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালো চামড়া, উমাইয়ার বেতের সঙ্গে চামড়াগুলো উঠে যাইতেছে, রক্ত ফিঙ্গি দিয়া মরুভূমির মধ্যে পড়তেছে। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন আর বলতেছেন, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক, যতবার পড়তেছে। আর উমাইয়ার মার তত বেশি চলতেছে, উমাইয়া মার খায়, মারেফত কোথায়? লাল কাপড় আর বাবরি চুলের মধ্যে মারেফত না, মারেফত হইল নামাজের মধ্যে। নামাজের মধ্যে যদি কারো মারেফত অর্জন হয় তাহলে ওইটাই হইল মারেফত। নামাজ ছাড়া মারেফত হয় না, সূরা ফাতিহা ছাড়া মারেফত হয় না, শরীয়ত ছাড়া মারেফত হয় না। শরীয়ত ছাড়া যদি কেউ মারেফতের কথা বলে তাহলে মনে রাখবেন, ওটা মারেফত না, ওটা মায়ের পথ। আল্লাহর সঙ্গে দিদার যখন বান্দার হয়ে যায়, আল্লাহর পরিচয় আল্লাহর মারেফত যখন বান্দার সামনে খুলে যায়, তখন বান্দা জমিনে বৈসা, মোল্লাবাড়ি মসজিদে বৈসা, আরশে মহল্লায় আল্লাহকে দেখতে থাকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতেছে মরুভূমির মধ্যে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তে মরুভূমির বালু জমে গেছে, শক্ত হয়ে গেছে। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে তাকায়া, আহাদ আহাদ আহাদ, আমার মাওলা এক, আমার আল্লাহ এক বইয়া কান্না করতেছে। হঠাৎ উমাইয়া তাকায়া দেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসে। উমাইয়া বলে, উমাইয়া বেলাল, তোর এই যে পিটানো পিটাইলাম, তোর সারা শরীরে কোনো চামড়া নাই, রক্ত দিয়া ঢাইকা গেছে, বালু পর্যন্ত রক্ত দিয়ে আরো লাল হয়ে গেছে, সাদা বালু লাল হয়ে গেছে, তুই কান্দলি হঠাৎ করে, তুই হাইসা দিলি কে? বেলাল বলে, উমাইয়া রে, আমি যে কেন হাসলাম এটা বুঝার মতো শক্তি আল্লাহ তোরে দেয় নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া আবার পিটানো শুরু করছে, তোর কইতে হবো তুই হাসলি কে লিগা, হাসার কারণ বলতে হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, উমাইয়া রে, আমি আকাশের দিকে তাকাইয়া যখন আমি বলতেছিলাম আহাদ আহাদ, আমি দেখলাম আসমানের দরজাগুলো টাস টাস করে খুলে গেছে, আরশ মহল্লা থেকে আমার মাওলা বলতেছে, বেলাল আমি হাজির, বেলাল আমি হাজির। একেই বলে মারিফত। জমিনে বৈশা জান্নাত দেখে, জাহান্নাম দেখে, এর নাম মারিফত। খাজা মাইনউদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাই তার উস্তাদ উসমান হারুনি রহমতুল্লাহি আলাই হজের সফরের জন্য রওনা হইছেন। উসমান হারুনির সঙ্গে খাজা মাইনউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই বলতেছেন, হুজুর আমিও হজে যাব। উসমান হারুনি বললেন, শর্ত আছে, আমি যে পানি গরম করি কড়াই, এই কড়াইটা তোমার মাথায় রাখতে হবে। সংক্ষেপে বলতেছি, সময় যেহেতু কম, বৃষ্টির কারণে আজকে আসতেও দেরি হয়ে গেছে। উসমান হারুন রহমতুল্লাহ আলাইহির রাজ কথায় রাজি হইলেন খাজা মাইনউদ্দিন চিশতি। খাজা মাইনউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই কড়াইয়ের মধ্যে গরম কয়লা দিয়ে এর উপরে হান্ডি রাখে, পাতিল রাখে, ওইটার মধ্যে পানি গরম করে খাজা মাইনউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাথায় উঠাইয়া দিছে গরম কয়লা।
খাজা মাইনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি গরম কয়লা আর পানির হান্ডি নিয়ে চলতেছে ইউনুস ইউসুফ হারুনি উসমান হারুনি মাঝে মাঝে তাকায়া দেখে শিষ্যের কি অবস্থা মুরিদের কি হাল তাকায়া দেখে ফর্সা মানুষ চেহারা লাল হয়ে গেছে কতক্ষণ যাওয়ার পর উসমান হারুনি বলে মাইনউদ্দিন তোমার কি কষ্ট হইতেছে খাজা মাইনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি চোখ বন্ধ করে বলে হুজুর আপনি আমাকে ডিস্টার্ব করবেন না আমি এই মুহূর্তে আমি হাসরের ময়দানে আছি আমি দেখতেছি সূর্য আধাত উপরে চলে আসছে 12টা মুখ দিয়া সূর্য তাপ দিতেছে মাটি তামা হয়ে গেছে মানুষ গামের সাগরে হাবুডুবু খাইতেছে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় আছে আর সবাই আরশের দিকে তাকায়া ইয়া নফসি রব্বি বলে কাঁদতেছে আর ওই জায়গায় আমি দেখতেছি আপনি আর আমি আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে দাঁড়ায় আছি এটাই বলে মারিফাত আমার দাদা উস্তাদ শাইখুল আরবী ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই রাতের বেলা জিকির করতেছে তার এক মুরিদ যায় দেখে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই যখন জিকির করে আল্লাহু 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 তাকায়া দেখে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই যে খানকায় বসে জিকির করে যখন আল্লাহ বলে দরজা বন্ধ হয় হু বললে দরজা খুলে যায় মুরিদ আস্তে আস্তে আরো সামনে গেছেন সামনে যায়া দেখতেছেন শুধু দরজাই না যখন এরকম হযরত মাদানী রহমাতুল্লাহ আলাই যখন বলেন আল্লাহ দশ মসজিদের দেওয়ালগুলো খুলে যায় যখন হু বলে তখন মসজিদের দেওয়ালগুলো আবার লাগা যায় অনেকক্ষণ তাকায়া দেখলেন এরপরে হঠাৎ ওনার নজর গেছে ছাদের দিকে তাকায়া দেখেন যখন বলে আল্লাহ যখন তাকায়া দেখেন মসজিদের ছাদ ছড়া যাইতেছে আর যখন বলে হু তখন মসজিদের ছাদ আবার লাগা যাইতেছে উনি তাকায়া দেখেন মসজিদের ছাদ পর্যন্ত না মাদানী রহমাতুল্লাহ আলাই যখন বলেন আল্লাহ তখন সঙ্গে সঙ্গে আসমানের দরজা খুলে যাইতেছে আর যখন বলেন হু আসমানের দরজা লাগা যাইতেছে হঠাৎ করে দেখে এক লোক সাদা পোশাক পরিহিত তার সামনে আয়সা দাঁড়ায় বলতেছে হুসাইন আমার উম্মত তোর দ্বারায় আমার পরিচয় লাভ করবে সংক্ষেপে বললাম এরপরে ওই লোক যখন যায় হুসাইন আহমদ মাদানির কাছে বলতেছে হুজুর এটা কে দেখলাম তো বলতেছে যখন দেখি তুমি যে দেখছো আমি যখন বলি আল্লাহ তখন আল্লাহ আমার সামনে হাজির হয়ে যায় যখন বলি হু আমি তাকায় দেখি আমি জমিনের মধ্যে আছি যখন আমি আবার আল্লাহ বলি আমি দেখি আমি আরশে মহল্লায় চলে গেছি যখন আমি হু বলি আবার আমি জমিনের মধ্যে চলে আসি আর যে লোকটাকে তুমি দেখছো এ হলো আকায়ে নামদার তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দিদারের বার্তা নিয়ে আমার কাছে চলে আসছে একেই বলে মারেফত আমরা মারেফত কোথায় খুঁজি লাল কাপড় পরছে বাবরি চুল পরছে নামাজ নাই রোজা নাই শাদি গাঞ্জা খায় এমন এক জগতের মধ্যে ভাস করি যে যত বেশি গুনাহ করে সে তত বেশি দামি হয়ে যায়